বলা হয় প্রথম কোনো কিছু ভালো হওয়াটা শেষ পর্যন্ত সব কিছুকে আরও ভালো করে তোলে। প্রথম ছাপটাই শেষ কথা, তাই যদি কেউ শুরুটা ভালো করেন তবে তিনি সবার নজরে আসবেনই। তবে কতদিন তিনি ধরে রাখতে পারেন সেটাই দেখার। তবে জুনাইদ খানের ক্ষেত্রে এখনও কিছুটা সময় আছে নিজেকে প্রমাণ করার। আমির খানের ছেলে ইতিমধ্যেই জীবনের প্রথম ইনিংস খেলে ফেলেছেন। বহু বিতর্কের পর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তার প্রথম ছবি। ছেলের প্রথম সিনেমার অভিনয়ে বেশ খুশি বাবা আমির খান। শুধু বাবাই নয়, ভক্ত অনুরাগীদেরও মন জয় করেছেন জুনাইদ। আমির পুত্রকে প্রশংসায় ভাসাচ্ছেন সবাই। তাহলে কি অভিনয়ে সত্যি নিজেকে মহারাজ প্রমাণ করতে পারলেন আমির পুত্র? এ বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। আর কেটিভি শোবিজ থেকে আমি মেহেদী হাসান রয়েছে আপনাদের সাথে। একে তো প্রথম চলচ্চিত্র, তাও আবার বায়োপিক, তাই আমির পুত্রকে নিয়ে ভক্তদের চিন্তার শেষ ছিল না। গত কয়েক বছরে এত বেশি বায়োপিক এসেছে যে দর্শকদের এখন আর সেরকম উৎসাহ নেই জীবনীমূলক কোনো সিনেমা দেখার। এদিকে আমির পুত্র কখনোই খুব বেশি লোকসম্মুখেও আসেন না, কিন্তু এসব কিছুকে উপেক্ষা করে পর্দায় অনবদ্য এন্ট্রি নিয়েছেন জুনায়েদ খান। তিনি প্রমাণ করলেন যে তিনি স্টার কিড নন, একজন নিজের চেষ্টায় প্রতিষ্ঠিত অভিনেতা। 1862 সালের গল্পের উপর ভিত্তি করে তৈরি মহারাজ, যেখানে জুনায়েদ কার্শন দাস মুলজির চরিত্র অভিনয় করেছিলেন। নির্মাতারা তাকে বেশ ভালোভাবেই পর্দায় তুলে ধরেছেন। তিনি যখনই পর্দায় আসেন ভিন্ন মেজাজে হাজির হন। জুনায়েদ খান তার অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। এছাড়া জয়দীপ আলহাওয়াতের মতো অভিজ্ঞদেরও পেছনে ফেলেছেন বলা চলে। সরোয়ারি ওয়াগ শালিনী পাণ্ডেকেও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে। আমির খানের ছেলে হলেও অন্যান্য তারকা সন্তানদের চেয়ে অনেক ব্যতিক্রম জুনায়েদ খান। তারকা সন্তানরা অভিনয়ে হোমওয়ার্ক না করেই সরাসরি পর্দায় হাজির হন, যা তাদের সমস্যায় ফেলে। কিন্তু জুনায়েদ সেটা করেননি। তিনি তার বাবার নামের কোনো রকম সাহায্য নেননি বা তার প্রোডাকশন হাউজের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে প্রবেশও করেননি। 6 বছর থিয়েটার করেছেন, এরপর যশরাজ ফিল্মসের সঙ্গে কাজ করেছেন দীর্ঘদিন। 2017 সালে নিজেই থিয়েটার করা শুরু করেন জুনায়েদ খান এবং নিজেকে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেন, যে কারণে তার ভিত মজবুত। একজন বিশাল বড় তারকার সন্তান হয়েও তিনি আজ পর্যন্ত গাড়ি কেনেননি, রাস্তার সাধারণ গাড়ি চেপেই যাতায়াত করেন, কারণ তিনি নিজে থেকে কিছু করতে চান, বাবার সাহায্য নিতে চান না মোটেও। বাবার ছায়া ছাড়াই তিনি ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান গড়ার ইচ্ছা পোষণ করেছেন একাধিকবার, আর নিজের প্রথম কাজে সেই ছাপই রাখলেন জুনায়েদ। এখন সময় বলে দেবে বাবাকে ছাড়িয়ে যেতে পারবেন কি না আমির পুত্র। তো ভিউয়ার্স, এই ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।